আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ। দর্শক, বাংলাদেশের রাজনীতি এবং আন্দোলন খেয়াল করবেন যে নানানভাবে পাক নিচ্ছে। নতুন নতুন মেরুকরণ, নতুন নতুন জোট, নতুন নতুন কর্মসূচি, পাল্টাপাল্টি সব মিলিয়ে একেবারেই বলা যায় যে জমজমাট একটা পরিস্থিতি। তবে অস্থিরতার শেষ হয়নি, বিশেষ করে নির্বাচন কিভাবে হবে, এটা সবার অংশগ্রহণ হবে কিনা, এই বিষয় নিয়ে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা শেষ হয়নি। তার মধ্যে একেবারেই অপ্রত্যাশিতভাবে জাতীয় পার্টি হঠাৎ করে সামনে এসছে, দুটি কারণে সামনে এসছে। একটি হচ্ছে যে দীর্ঘদিন থেকে তারা মহাজোটের সঙ্গে ছিল এবং সরকার এবং জাতীয় পার্টি আলাদা কোনো বিভাজন ছিল না, কিন্তু জিএম কাদের নেতৃত্ব নেওয়ার পর থেকে এই ধারাটা একেবারে পাল্টে গেছে। অর্থাৎ সরকার নিশ্চিত না জাতীয় পার্টি তার সাথে আছে কিনা, আবার বিএনপিও নিশ্চিত না যে সরকারের কাছ থেকে ছুটে এসে জাতীয় পার্টি ভিন্ন কোনো অবস্থান নিয়েছে কিনা। জাতীয় পার্টির অবস্থানটা খুবই কৌশলগত, খেয়াল করবেন যে তারা সরকারের সঙ্গে আছে আবার নেই, আবার বিএনপির সঙ্গে আছে নেই। এই কারণেই একটা রীতিমতো এখন কিন্তু জাতীয় পার্টিকে ঘিরে রাজনৈতিক একটা চমক আবর্তিত হচ্ছে। দীর্ঘদিন থেকে মানে বিএনপির সঙ্গে জাতীয় পার্টির কোনো সংযোগ নেই, কেননা বিএনপি মানে তীব্রভাবে বিরোধিতা করছে জাতীয় পার্টিকে, এই কারণে যে তারা বিরোধী দল না, তারপরেও সংসদে তারা প্রধান বিরোধী দল হয়ে বসে আছে। বাস্তবে প্রধান বিরোধী দল হচ্ছে বিএনপি। তো এই কারণে বিএনপি তার নিজস্বতা টিকিয়ে রাখার জন্য জাতীয় পার্টিকে কোনোভাবেই স্বীকৃতি দিচ্ছিল না দীর্ঘদিন থেকে, এবং নানা রকম টিটকারি টিপ্পনি কাটছিল, এটা তো আপনারা জানেন, সংসদে বা সংসদের বাইরে। কিন্তু সেই ধারা কিন্তু হঠাৎ করে পাল্টে গেল তখনই যখন নাকি জাতীয় পার্টির ইফতারে বিএনপির 5-6 জন সিনিয়র নেতা অংশ নিল, সবাই তো চমকে গেল, কি ব্যাপার? যেখানে আওয়ামী লীগের মাত্র একজন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, তার উপস্থিতি, তার বিপরীতে এতজন বিএনপির নেতা আসলো, ঘটনাটা কি? এটা একটা চমক ছিল। চমক ছিল আরও এই কারণে যে জাতীয় পার্টির ব্যাপারে যে বিদেশিদেরও আগ্রহ আছে সেটাও একটা দৃশ্যমান হলো, যে বাংলাদেশের যতগুলো দূতাবাস আছে অধিকাংশ দূতাবাসের প্রধান অর্থাৎ রাষ্ট্রদূত বা হাইকমিশনার পদমর্যাদার কূটনীতিকরা সেখানে অংশ নিয়েছে, সেটাও একটা খুবই দৃষ্টিনন্দন ছিল বিষয়টা। আবার তারপরেই তারপরদিনই বিএনপির ইফতার পার্টিতে জাতীয় পার্টির বেশ সিনিয়র কয়েকজন নেতার উপস্থিতি, যেটা 16 বছরের মধ্যে ঘটেনি যে জাতীয় পার্টির কোনো ইফতারে বিএনপি নেতারা গেছেন অথবা বিএনপির ইফতারে জাতীয় পার্টির নেতারা গেছেন। তো এর মধ্যে আসলে নতুন কি কোনো মেরুকরণ আছে নাকি নেই, এটাকে এক কথায় বলা যাবে না যে না, নতুন কোনো মেরুকরণ নেই, কেন জাতীয় পার্টি খুব সুকৌশলে এগোচ্ছে। তারা পরিস্থিতি দেখবে শেষ মুহূর্ত পর্যন্ত, যদি দেখে তারা বিএনপির পাল্লা ভারী হচ্ছে তাহলে তারা সেদিকে টার্ন করবে, আর যদি দেখে যে সরকার এই শেষ পর্যন্ত সব কিছু কর্তৃত্ব বা নিয়ন্ত্রণে নিয়ে একচেটিয়া নির্বাচন করছে, তখন তারা সেখানে হয়তো ভাগ বসাতে চাইবে, এরকমই রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা। তারপরেও দেখেন গণমাধ্যমে যে রিপোর্ট, আমি সেই রিপোর্টটা বলছি, বাংলা ট্রিবিউনে একটা সবিস্তরে এই ব্যাপারে একটা রিপোর্ট করেছে, সেখানে বলা হয়েছে 1/11 পর প্রথমবারের মতো পরস্পরের ইফতার আয়োজনে যোগ দিয়েছে বিএনপি ও জাতীয় পার্টি। 1/11 মানে সেই 2006-07-এর কথা বলা হচ্ছে। রবিবার হোটেল শেরাটনে জাপার ইফতারে অংশগ্রহণ করেন বিএনপির 4 নেতা, পরদিন সোমবার অর্থাৎ গতকালকে 3 এপ্রিল বিএনপির ইফতারে যোগ দেন জাতীয় পার্টির 5 নেতা। 16 বছর পর বিএনপি ও জাপার কাছাকাছি আসার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন তোলপাড় সৃষ্টি হয়েছে। বিএনপির প্রভাবশালী একাধিক নেতার সঙ্গে আলাপকালে জানা গেছেন, 1/11-এর পর প্রথমবারের মতো বিএনপি ও জাতীয় পার্টির কাছাকাছি আসাটা রাজনীতিতে নতুন বার্তা যোগ করবে, নিঃসন্দেহে যোগ করবে। বিগত 2009 সাল থেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে নিরবিচ্ছিন্ন ঘনিষ্ঠতা প্রদর্শন করে আসছে জাতীয় পার্টি। 2014-2018 সালে প্রত্যক্ষভাবে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ থেকেই রাজনৈতিক কর্মসূচি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে তারা। 2009 সাল থেকে বিএনপি ও জাতীয় পার্টি সম্পর্ক বিপরীতমুখী, বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের পক্ষ থেকে জাপাকে বরাবরই গৃহপালিত বিরোধী দল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, ফলে এতদিনের দুমুখ সম্পর্ক এখন
উষ্ণতায় এসেছে। গত রোববার জাতীয় পার্টির ইফতারে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান মনিরুল হক চৌধুরী ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম। ইফতার টেবিলে রাজনীতির সম্পর্ক নিয়ে জানতে চাইলে আব্দুল সালাম বলেন, আমরা চাই দেশের বর্তমান যে অবস্থা তার থেকে উত্তরণ। দেশে জনগণের ভোটাধিকার নেই, ভোটাধিকারের অধিকারের প্রশ্নে সকল রাজনৈতিক দল, মত ও সংগঠন নির্বিশেষে একসঙ্গে আসুক, এটাই আমরা চাই। সরকার দেশের মানুষকে অতিষ্ঠ করে রেখেছে, জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, গ্যাস থাকছে না, মূল্য বাড়াচ্ছে, বিদ্যুৎ থাকছে না, দাম বাড়াচ্ছে। এসব থেকে মানুষকে রক্ষা করতে হলে সব দল মত নির্বিশেষে মানুষ সোচ্চার হোক, এটাই আমরা চাই। সোমবার বিএনপি ইফতারে অংশ নিয়েছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিস ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, মহাসচিব মজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা ও ফখরুল ইমাম। এই ইফতারে উপস্থিত ছিলেন এমন একাধিক দলের নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, নির্বাচনের আগে সরকার ও বিএনপি উভয় পক্ষ থেকেই ডাক আছে জাতীয় পার্টির দিকে। সেক্ষেত্রে জাতীয় পার্টি চাইবে নিজেদের রাজনৈতিক দরদাম নিয়ে সক্রিয় থাকতে, এর অংশ হিসেবেই পরস্পরের ইফতারে যোগ দিয়েছে বিএনপি ও জাতীয় পার্টি। তো বোঝাই যাচ্ছে যে জাতীয় পার্টির ব্যাপারে আশায় বুক বেঁধে আছে সরকার, আবার হলো বিএনপি। তো সরকার ইতিমধ্যে সবাই জানেন যে রসনের সাথে দিয়ে একটা গুটু পাকাচ্ছে বলা যায়, রসদ এরশাদ এবং সাদ এরশাদ এবং তার কিছু বহিষ্কৃত জাতীয় পার্টির নেতা, এবং তাদের অবস্থানটা আবার জাতীয় পার্টিতে ফিরিয়ে আনার জন্য রসনের সাথে চেষ্টা করছে, কিন্তু জিএম কাদের এটা পাত্তা দিচ্ছে না। কেন, জিএম কাদের মনে করেন যে এই লোকগুলো যদি দলের মধ্যে আসে দলকে ক্ষতি করবে, তারা আবারও ওই দলের মধ্যে থেকে তারা সরকারের পক্ষে সরকারের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। রসনের সাথে ইতিমধ্যে আজান দিয়ে নেমে পড়েছে, এটা জাতীয় পার্টির যে এখন যে কৌশল সেই কৌশলের একদম বিপরীতে। তারা বলছে যে বর্তমান সংবিধানেই জাতীয় পার্টি অংশ নেবে এবং দলের নেতা কর্মীদেরকে নির্বাচনে প্রস্তুত নেওয়ার জন্য বলছে, কিন্তু জাতীয় পার্টি এখনও খুব স্ট্রং অবস্থানে আছে। এমনকি তারা ইভিএমের বিরোধিতা করেছে, ব্যালটেও তারা বলছে যদি নির্বাচনের পরিবেশ সুষ্ঠু না হয় তাহলে ব্যালটেও কোনো কাজ হবে না। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছিল এই যে জাতীয় পার্টি এখনই মানে তাদেরকে লিজ দিয়ে দিচ্ছে না সরকারের কাছে, তারা বরং একটা অবস্থান বজায় রাখছে যেটা জাতীয় পার্টির মতন দলের পক্ষে এটা কৌশলে হওয়া স্বাভাবিক। কেন, তাদের এমন অবস্থান নেই যে নির্বাচনে এককভাবে তারা মানে বিপুল আসন পাবে, মানে 20-50টা পাবে এরকম অবস্থা নেই। কিন্তু তারা যদি কোনো জোটের সঙ্গে যায়, মানে বিএনপি বা আওয়ামী লীগ, তাহলে তো তাদের 15-20-25-30টা আসন হয়তো নিশ্চিত হতে পারে। তো এই কারণেই জাতীয় পার্টি নানাভাবে এখন খেলাধুলা করছে, এটা রাজনীতির কৌশল। যদি তারা অন্তত সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, এই কমিটমেন্টে থেকে যদি তারা রাজনৈতিক কৌশলে এগোয়, তাহলে অবশ্যই জাতীয় পার্টির মর্যাদা, ভাবমূর্তি নিশ্চয়ই রক্ষা হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।